একজন ভাই কমেন্ট করে লিখেছে হ্যান্ডেল মেরে মেরে আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে যে কোনো কাজ করতে গেলে আমার হাত পা কাঁপতে শুরু করে আমি কি করব। তো বন্ধুরা তোমরা যারা এই ধরনের সমস্যায় ভুগছো অথবা অতিরিক্ত হ্যান্ডেল মারো তাদেরকে আজকে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে বলবো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা এটা একটা স্বাভাবিক ব্যাপার যারা অতিরিক্ত হ্যান্ডেল মারে বা হস্তমৈথন করে তাদের স্নায়ু বা নার্ভ দুর্বল হয়ে যেতেই পারে এমনকি এটা আমার নিজের সাথেও হয়েছে আমারও যখন বয়স একটু কম ছিল বিশেষ করে সতেরো আঠারোর দিকে তখন আমিও অতিরিক্ত পরিমাণে হ্যান্ডেল মেরেছি এবং সেই সময় আমারও হাত পা কাঁপতো আমারও শরীর খুব দুর্বল লাগতো এমনকি আমার সেই সময় যখন আমি ঝাঁপ করতাম তখন আমার হাতে পায়েও খুব যন্ত্রণা হতো তো এটা একটা স্বাভাবিক ব্যাপার যারাই অতিরিক্ত হ্যান্ডেল মারে তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করতে পারবে ঠিক আছে এমনকি আমাদের দৃষ্টি শক্তিও কিন্তু কমে পারে মাথা চুলুটা শুরু হতে পারে এমনকি মুখের যে তেজ আমাদের বা মুখের যে গেলেজ এটা বাচ্চা শিশুর মুখের গ্লেজ রকম হয় তোমরা দেখে থাকবে কিন্তু যখনই সে যৌবনে পা দেবে এবং সেই সময় যদি সে অতিরিক্ত হ্যান্ডেল মারে তাহলে দেখবে তার মুখের গেলেজ একেবারে চলে যাবে চোখের নিচে কালি পড়ে যাবে তো এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু হ্যান্ডেল মারলে দেখা যেতে পারে আর এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে হ্যান্ডেল না মারা বা হস্তমৈত না করা এবার দেখো বন্ধুরা শুধুমাত্র আমরা যদি যে হস্তমৈথুন করব না তাহলে এটাকে আটকে রাখা কিন্তু খুবই কঠিন কারণ কামের যে শক্তি কামের যে ক্ষুধা এটা কিন্তু ভীষণ প্রবল একটা শক্তি ঠিক আছে এটাকে তুমি যদি মনে করো আমি জোর করে চেপে রাখবো তাহলে এটা কখনোই সম্ভব নয় ঠিক আছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই শক্তিটাকে দিকে চালনা করতে পারো ঠিক আছে কীরকমভাবে চালনা করবে দেখো তুমি যদি সারাদিন বাড়িতে কোনো কাজকর্ম না করো সারাদিন যদি বসে থাকো তাহলে তোমার মাথার মধ্যে কিন্তু সবসময় ওই ধরনের উল্টোপাল্টা চিন্তাভাবনা আসবে ঠিক আছে কিন্তু তুমি যদি সেই শক্তিটাকে দিকে চালনা করো তুমি যদি উল্টোপাল্টা কিছু ভাব ভাবার বা চিন্তা করার যদি সময় না পাও তাহলে তুমি কি করে হ্যান্ডেল মারবে ঠিক যে সব ছেলেরা ধরো পড়ালেখা করছে বা স্কুল কলেজের মধ্যে আছে তো তারা যদি নিজের সমস্ত শক্তিটাকে পড়ালেখা করার জন্যই যদি দিয়ে দেয় ঠিক আছে হস্তমৈথুন করা বা ওই ধরনের খারাপ জিনিস দেখা বা ভাবার প্রতি যদি তাদের চিন্তাই না থাকে তাহলে তার হস্তমৈথুন করতে মন হবে না ঠিক তেমনিভাবে যেসব ছেলেরা দোজঝাঁপ করছে চাকরি বাকরির জন্য বা খেলাধুলা করে তারা যদি নিজের সমস্ত শক্তিটুকু ওই খেলাধুলা বা দোজাঁপের প্রতি যদি দিয়ে দেয় তাহলে তার কিন্তু হস্তমৈথুন করতে মোটেও মন হবে না ঠিক আছে তো বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে হ্যান্ডেল মারা বা হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে আমাদের কাম শক্তিটাকে অন্যদিকে চালনা করতে হবে ঠিক আছে শুধু শুধু আমরা যদি মনে করি নিজের জোর ধরে মনে জোর ধরে যদি আমরা বসে থাকতে যাই যে আমি তো হ্যান্ডেল মারবই না যাই হই যাক কেন আমি হ্যান্ডেল মারব না তাহলে এটা কোনো দিনও সম্ভব নয় তোমাকে হ্যান্ডেল মারতেই হবে এমনকি তুমি আগে যতটা মারতে তার থেকেও বেশি পরিমাণে দেখবে হঠাৎ করে তুমি হ্যান্ডেল মারা শুরু করে দিয়েছো এবং যখন হ্যান্ডেল মেরে দেবে তুমি মানে হস্তমৈথুন করা হয়ে যাবে তখন তোমার মনে হবে যে আমি কি ভুল কাজ করলাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই জিনিসটা থেকে বাঁচতে গেলে আমাদের সিম্পল একটা যে স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বাড়িতে চুপচাপ বসে থাকলে হবে না কিছু না কিছু একটা করতে হবে যেটা আমরা করছি আমাদের বয়স অনুযায়ী যে কাজটা আমাদের করা উচিত সেই কাজটা আমাদের মন দিয়ে করতে হবে ঠিক আছে তাহলেই দেখবে তোমাদের তোমার এই কামের প্রতি যে আমাদের মনোযোগ সেটা কিন্তু সরে যাবে যেমন যেটা বললাম যে যারা বিদ্যার্থী যারা পড়ালেখা করছে তাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে হ্যান্ডেল মারা হস্তমৈতন খারাপ জিনিসের প্রতি যাতে তার মনোযোগ একেবারেই না যায় এবং তারই সাথে যারা ব্যবসা করছে তারা ব্যবসার প্রতি মনোযোগ দেখ যারা খেলাধুলা করছে দোজঝাঁপ করছে তারা নিজের দোজঝাঁপ খেলাধুলার প্রতি মনোযোগ দেখ সমস্ত শক্তিটা আমাদের শরীরের সমস্ত শক্তিটুকু সেই কাজের প্রতি আমরা যদি করে দিই সেই কাজের ওপর যদি দিয়ে দিই তাহলে দেখবে আমাদের কিন্তু ওই ধরনের কাজকর্ম করতে আর মন হবে না ঠিক আছে তো বন্ধুরা এই রোগটা থেকে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে হ্যান্ডেল না মারা আর যেটা বললাম যে হ্যান্ডেল তুমি যদি নিজের মনের ভেবে থাকো যে আমি হ্যান্ডেল মারব না তাহলে সেটা কখনোই সম্ভব নয় আমাদের এই কাম শক্তিটাকে অন্যদিকে চালনা করলেই কিন্তু আমরা হ্যান্ডেল মারার রোগটা থেকে মুক্তি পাবো এবং তার ফলে আমাদের কি হবে না শরীর শক্ত হবে আমাদের যে হাত পা কাঁপা ছোট ছোট কাজে হাত পা কাঁপা এই জিনিসগুলো বন্ধ হবে আবার যারা অতিরিক্ত হ্যান্ডেল মারে তাদের আর জিনিস থাকে হঠাৎ করে ভয় খেয়ে যাওয়া সামান্য কেউ যদি একটু হুমকি দেয় না ফোনেও যদি হুমকি দেয় দেখবি তোর আমি কি করে দেবো এখনই তোর বাই যাবো দেখবি এখনই কেলি দিয়ে আসবো গে তাহলেই দেখবে তার হাত হাত পা মানে কাঁপতে শুরু করেছে কিন্তু সেই জায়গায় যে ছেলেটা হ্যান্ডেল মারে না হয়তো শরীর খুব পাতলা তার ঠিক আছে শরীরে মোটেও শক্তি নেই কিন্তু সে হ্যান্ডেল মারে না তার মনের মধ্যে দেখবে একটা আলাদাই জোর থাকবে সে বলবে তুই আয়তো যা পারিস করে নিবি ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় আর এই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে হ্যান্ডেল না মারা তোমরা যদি নিজেদের নার্ভ স্নায়ুকে যদি শক্তিশালী করতে চাও নিজেকেও যদি শক্তিশালী করতে চাও চোখের দৃষ্টিশক্তি যদি বাড়াতে চাও মুখের মধ্যে তেজ আনতে চাও চুলুটা যদি বন্ধ করতে চাও তাহলে হ্যান্ডেল মারা বন্ধ করো তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে